ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে রাজ্যের পৌরসভায় গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কি চাওয়া রয়েছে, বেতন কত দেওয়া হবে, এবং আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ঘরে বসে, কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, এখানে আপনারা আসার পরে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2024, এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন নিউ বলে এখানে স্ল্যাড শো হচ্ছে, ডান দিকে পাবেন এখানে লেখা আছে ডাউনলোড। এখানে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে। এখানে টোটালটা দেখতে পাচ্ছেন ইংলিশে আছে, আপনাদের টোটালটা বাংলাতে বলে দেব, যাতে আপনারা সহজে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং কোন কোন পোস্টে কটা ভ্যাকান্সি রয়েছে, আপনাদের কোয়ালিফিকেশন কি দরকার হবে, এবং অনলাইনে আবেদন পদ্ধতিও কিন্তু আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। প্রথমে দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বারটি আমরা দিয়ে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন এই নোটিশ নাম্বারটি আপনারা নোটিশের সাথে মিলিয়ে দেখতে পারেন। এরপরে নোটিশ প্রকাশের তারিখ 23/2/24 সালে নোটিশটি প্রকাশ করা হয়েছে। এরপরে যে পদে নিয়োগ করবে সেটা হচ্ছে সাব রেজিস্টার পোস্টে নিয়োগ করতে চলেছে। শূন্য পদ রয়েছে 11টি, এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য প্রার্থীকে এখানে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথি এবং গ্রাজুয়েট ডিগ্রি এবং রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন থাকতে হবে বাংলা ভাষার দক্ষতা, এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন বয়সসীমা, সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। বেতন কিন্তু এখানে পে লেভেল 14 হিসেবে আপনার কিন্তু বেতন দেওয়া হবে, অর্থাৎ 25 থেকে 30 হাজার টাকা কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে। এখানে আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কি আপনাকে রেজিস্ট্রেশন করে তারপর এখানে আবেদন করতে হবে। এখানে কিন্তু আবেদন মূল্য অবশ্যই রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন জেনারেল এবং ওবিসি ইডব্লিউসি এর জন্য 200 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন বাকি প্রার্থীদের জন্য 50 টাকা শুধুমাত্র ধার্য করা হয়েছে। এবং এখানে আবেদনের সময়সীমা অর্থাৎ লাস্ট ডেট রয়েছে, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এখানে 6/4/2024 সাল পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটার লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, যেখান থেকে ক্লিক করে আপনি অফিসিয়াল পেজে চলে যেতে পারবেন। অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম পেজে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আপনার সামনে কিন্তু সাথে সাথে ওপেন হবে, যে পেজটি দেখতে কিন্তু এরকম ভাবে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কিন্তু এখানে অবশ্যই শো করছে, দেখতেই পাচ্ছেন 1/2024 দেখতেই পাচ্ছেন। তো এই পোস্টে যেহেতু আপনি আবেদন করবেন, তার জন্য এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনার ডান দিকে এরকম দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস খুলে যাবে, কত তারিখ অব্দি লাস্ট ডেট আছে সম্পূর্ণ ডিটেলস। নিচে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আরেকটি পেজ আপনার সামনে এরকম চলে আসবে, যারা এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে এর আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে পারবেন। এবং যারা নতুন আবেদন করবেন, তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে অথবা ইমেল আইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে করলে মোবাইল নাম্বারটা সিলেক্ট করা থাকবে, ইমেল থেকে করলে ইমেলটা সিলেক্ট করবেন। তো এখান থেকে মোবাইল নাম্বারটা করে তারপর এখানে আপনার নাম দেবেন এবং আপনার ইমেল আইডি দেবেন, এবং এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার যে ইউজার নেম, একটা নেম তৈরি করতে হবে, যেমন ধরুন আপনার যে নাম রয়েছে নামের সাথে কিছু ওয়ার্ড মিলিয়ে একটা কিন্তু ইউজার নেম আপনাদের তৈরি করতে হবে। তারপর একটা পাসওয়ার্ড তৈরি করবেন, যেটা ক্যাপিটাল এবং বড় হাতের এবং স্মল লেটার সবকিছু দিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, আপনার মতো করে আপনি তৈরি করতে পারবেন। এরপরে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে সাইন আপে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি পরের স্টেপে গিয়ে আপনি স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন। এই ছিল রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব।